আসানসোলে গতকাল রাত্রে লরি দুর্ঘটনা, মৃত্যু খালাসির। আসানসোলের সালানপুর থানার কালীতলা মোড় সংলগ্ন আসানসোল চিত্তরঞ্জন রোডের ওপর একটি 18-চাকা লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নেমে যায়। অল্পের জন্য রক্ষা পায় একটি বাড়ি। বাড়িটির মুখ্য দরজার সামনে গিয়ে থেমে যায় লরিটি। বাড়িটির কোনো ক্ষতি হয়নি, তবে লরিতে থাকা খালাসির ঘটনাস্থলে মৃত্যু হয় বলে খবর। মঙ্গলবার রাত্রিতে একটি 18-চাকার লরির চালক ও খালাসির থাকার কেবিনের নাট খুলে গিয়ে কেবিনটি উল্টে যায়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে কালীতলা মোড় সংলগ্ন এলাকায় একটি বাড়ির সামনে চলে যায় লরিটি। ফলে বাড়িটিতে কোনো ক্ষতি না হলেও লরির চালক প্রাণে বেঁচে গেলেও খালাসির মৃত্যু হয় বলে খবর। ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ এসে খালাসির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। লরির চালক ঘটনার পর পলাতক। লরিটি ঝাড়খণ্ড থেকে আসছিল বলে জানা গিয়েছে। গাড়ি রাস্তা থেকে নেমে গেছে। কেন, কি কারণে? গাড়িটা রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নেমে গেছে। তারপর কি খবর পেলাম যে গাড়ির যে খালাসি না ছিল গাড়িতে, ও নাকি মারা গেছে। আমার সেরকম হয় না, রিলেশন আর হয় না, ফোন করেছিল আমার, সেটা আমি জানি, খবর নিলাম। কোথায় গাড়ি, কোথায়? ঝাড়খণ্ড। কোথায় যাচ্ছিল কিছু জানা গেছে? উনি গাড়ি যেমন যায় রাস্তাতে যাচ্ছিল। আপনি কার? না, মারা গেছেন, যে গাড়ির মালিক আছে ওনার। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।